নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা পটলের একটা রেসিপি। তো সুতপাস কিচেন উইথ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো পটলটা হচ্ছে ধনে পাতা দিয়ে করব, তাই জন্য আমি নাম দিয়েছি ধনিয়া পটল। তো আগে আমি পটলগুলো কেটে নিই, তারপর আমি মশলাটা দেখাচ্ছি। হ্যাঁ, পটলগুলো আমি আস্ত রাখবো, রেখে ছোকলাটা আধা ছালিয়ে দুপাশ একটু চিরে দেবো। সব কটা পটলই আমি এইভাবেই কেটে নেব। পটলগুলো সব কাটা হয়ে গেছে আমার, লম্বা করে কেটে বললাম আমি, দুই সাইড চিরে নিয়েছি। এবার একটু মশলাটা করবো। মশলাতে শুধু একটু আদা দেবো, একটা টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা একসাথে আমি এটা একটু পেস্ট করে নেবো। এই যে 1 ইঞ্চির মতো একটু আদা দিলাম কুচি করে, আর দেখো কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঠিক না, কাঁচা লঙ্কাগুলো একটু পেকে গেছে, লাল হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো। আর দেবো এই টমেটোটা আটি ফেলে। আটি বাদ দিয়ে এটা একটু পেস্ট করে নেবো একসাথে, আর একটু ধনে পাতা দেবো। আর দেবো কিছু ধনে পাতা, শুধু পাতাগুলো দিয়ে এই একসাথে এটা একটা পেস্ট বানিয়ে নেবো। ডাটিগুলো ফেলে দেবো। এই যে এবার আমি পেস্টটা করে আনছি, কাঁচা লঙ্কা আদা ধনে পাতা আর টমেটো পেস্টটা আমি করে নিয়ে এসেছি। এটা ঢেলে নিচ্ছি, নিয়ে আমি নেক্সট স্টেপে আসছি। এটা একটু সবুজ সবুজ হবে যেহেতু ধনে পাতা আছে, ধনিয়া পটল। তো আমি চলে এসেছি গ্যাসের ধারে, তেল গরমে বসিয়ে দিয়েছি, আর এই যে মশলাটা তো নিয়েছি, হলুদ নুন মিষ্টি এগুলো তো যাবেই। আর আগে আমি আলু পটলটা ভেজে নেব, তারপর মশলাটা কষানোর সময় আমি একটু এই গরম মশলা আর একটু হিং দেবো ফোড়নে। তো দেখতে থাকো, আমি তেজপাতা দিয়ে আমি পটলটা আর আমি একটু আলু দিয়েছি, একটা আলু একটুখানি আমি এরকম করে পটলের মতো লম্বা করে কেটে নিয়েছি। তো তেজপাতাটা দিয়ে আমি পটলগুলো আলু আর পটল দুটোই ভেজে নিই। আলু আর পটলটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটু তুলে নেবো। আর এই তেলে না আমি একটু এই যে গরম মশলা, একটুখানি দারচিনি দু টুকরো আর একটা এলাচ সেদ্ধ করে রেখেছি ওইটা, আর একটু হিং দেবো। দিয়ে আমি যে মশলাটা বেটে রেখেছি ওটা ছেড়ে দেবো। এখনই আমি একটুখানি হলুদ দিয়ে দেবো, হলুদ অল্প দেবো। সামান্য একটু জল দিয়ে এটা একটু কষাবো। কষবে এটা একটু,
মশলাটা কষে গেছে, এবার আমি এই পটল আর আলুটা দিয়ে দেবো। আর যেহেতু নিরামিষ রান্না একটুখানি চিনি দিলাম, তোমরা পছন্দ মতো দেবে এটা। হ্যাঁ, সামান্য একটু জল দেবো। এবার এটা একদম মাখা মাখা হবে, একটু ফুটবে। মশলা কষে এটা আমার মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এতে একটুখানি হাতে ইয়ে করে একটু কসৌরি মেথি দিয়ে দেবো। এটা আমি আগে ভেজে রেখেছিলাম কসৌরি মেথিটা আগে কড়াইয়ে। ব্যাস, এবার এটা নামিয়ে দেবো। হয়ে গেছে আমার ধনিয়া পটল। তো যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো আর লাইক করো, চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে। থ্যাংক ইউ।